কি হলো, ফোন করছি ধরছো না কেন? জানি না কোথায় আছে। হ্যাঁ জানি না ফোনটা কোথায়। 3 লাখ টাকা লাগবে। হ্যাঁ জোগাড় করে দাও। হাসছো কেন, ইয়ার্কি মারছি না, লাগবে আমার, আজকেই লাগবে। 3 লাখ টাকা জোগাড় করে দাও প্লিজ। নেশা করেছিস নাকি? হ্যাঁ তুই নেশা বেশা করেছিস নাকি বাইরে থেকে? নেশা তো তুই করিস বাড়া, আমি নেশা করি। কি ওয়াচ ইট, অন্য সিম থেকে যখন ট্রাই করলাম তখন তো একবারে রাজি হয়ে গেলি। হ্যাঁ অন্য সিম থেকে মানে কি, নিজের ফোন থেকে যখন এতবার ফোন করছিলাম ধরছিলি না, যখন অন্য ফোনগুলো ঢুকছিল তো ফাকিং ব্ল্যাকমেলার, ইউ ফাকিং কিলার, আস্তে আস্তে ফাকিং ব্ল্যাকমেলার, শোন দেয়ালেরও কান আছে। হ্যাঁ আর মুশকিলটা হচ্ছে কি বলতো, আমার মতন দেয়ালেরও কান মুখ দুটোই আছে। হ্যাঁ রূপসাকে মারলি কেন? রূপসাকে মারিনি, তুই মেরেছিস। পাগল নাকি রূপসাকে? তুই মেরেছিস রূপসাকে, স্বীকার কর। শোনো আমি তোকে অনেকদিন ধরেই চিনি, ও কিন্তু না তোমায় বিয়ে ফিয়ে করবে না, বেকার কষ্ট পাচ্ছ, আশা করে বসে দেখো না। তুমি আমাকে বোঝাতে এসেছো, ওকে বোঝালে না কেন? এতক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনলে, লাভ নেই, বুঝবে না, মানসিকভাবে ঠিক নেই তো, প্রেম বিয়ে এসব নিয়ে পুরো ঘেঁটে আছে। শুধু প্রেম হলে তো এত ঝগড়া করতাম না বিয়ের জন্য। আই এম প্রেগনেন্ট সুবীর দা, বাচ্চাটাকে নষ্ট করবো এতটা ক্ষমতা আমার নেই, আর তাছাড়া কেরিয়ার নিয়েও আমি কোনো কিছু ভাবছি না। ভিকি যেভাবে আমাকে ইগনোর করছে তাতে তাতে আমি না ওকে জাস্ট দেখে নেব। অ্যাবর্ট করে দাও না। করবো না। অ্যাবর্ট করে দাও না প্লিজ। আমি করব না, কত মেয়েকে এইভাবে ছেড়ে দাও বলছি, আমি কিন্তু পুলিশে কমপ্লেইন করব। মাভিস মাভার খুব শক তারা পৌঁছে দাও। তিন লাখ টাকাটা জোগাড় করে দে, একমাত্র তুই জানিস আর আমি জানি রূপসাকে তুই মেরেছিস, পুলিশ কিন্তু এখনো জানে না। তোর কলা কেটে খুন করে ফেলবো মারা, তাহলে লাভ জেনে দে তুই যাবি, আমি মরলে কি হবে, কি হবে না। কেস কাউন্ট্রেল তুই না আমি, যাক জোগাড় কর। হ্যাঁ পুলিশ আসলে তো আবার অন্যরকম জিনিস হয়ে যাবে।